কানাডায় সড়ক দুর্ঘটনায় গুরুতর আহত সঙ্গীত শিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। চিকিৎসকদের বরাত দিয়ে জানিয়েছেন শিল্পী নিজেই, তবে শঙ্কা কাটেনি। এদিকে দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর পরিবারে চলছে শোকের মাতম। বাংলাদেশ দূতাবাস জানিয়েছে লাশ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে। বিস্তারিত শাহাদাত নিশাদের প্রতিবেদনে। গেল 13 ফেব্রুয়ারি কানাডার টরন্টো নগরীর ডুন্ডাসে সড়ক দুর্ঘটনায় নিহত হন বাংলাদেশি শিক্ষার্থী আরিয়ান খান, অ্যাঞ্জেল বার্ডো ও আরিয়ান দীপ্ত। গুরুতর আহত হন কণ্ঠশিল্পী কুমার বিশ্বজিতের ছেলে নিবিড় কুমার। দ্রুত গতিতে আসা শিক্ষার্থীদের বহনকারী গাড়ি সড়ক বিভাজনের সাথে ধাক্কা খেলে আগুন ধরে হতাহতের ঘটনা ঘটে। বর্তমানে কানাডার এক হাসপাতালে আইসিউতে আছেন নিবিড় কুমার। স্থানীয় সময় মঙ্গলবার রাতে অস্ত্রোপচার হয়। চিকিৎসকরা জানিয়েছেন তার মাথা, চোখ ও পাঁজরের হাড় ক্ষতিগ্রস্ত হয়েছে। দুর্ঘটনার খবর পেয়ে টরন্টো ছুটে গেছেন কুমার বিশ্বজিৎ। বৃহস্পতিবার গণমাধ্যমকে জানিয়েছেন ছেলে নিবিড়ের অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। নিবিড় যখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে, তখন দুর্ঘটনায় নিহত ছোট ভাই আরিয়ান দীপ্তকে হারানোর কান্নাই যেন থামছে না অনন্যা আহসান দোলার। জন্ম মৃত্যুর তারিখ হলো যে একই মাসে, ব্যবধান মাত্র 2 দিন। আমার ভাইয়ের 2 দিন আগে বার্থডে ছিল। আমি উইশ করছি রে আপু, আমি কিছু গিফট পাঠাইতে পারি নাই আমার মাইনে। আমার বার্থডেতে টাকা জোগাড় কইরা কেক পাঠাইছে, ওই যে ওদেরকে দিয়ে আমি কেক কাটছি। বলছে দোলা আপু তোমার আর কিছু দিতে পারি না। আমি আমার ভাই তো ফেরত পাবো না রে। সর্বশেষ কত 12 তারিখ বিকালে কথা হয়েছিল মনে হয়, আমার তারিখ মনে নাই। জন্মদিনে আমি খালি উইশ করছি, আমি এত ব্যস্ত ছিলাম, ভিডিও কলে আম্মু কথা বলতেছি, আমি বলছি যে ভাই হ্যাপি বার্থডে, আই লাভ ইউ। বলছে দোলাপু আই মিস ইউ, আই লাভ ইউ টু। ওই ছিল আমার ভাইয়ের সাথে শেষ কথা। দেখো শেষ কথাও বলছে আই লাভ ইউ দোলাপু। ছেলে হারানোর ব্যথায় কাতর বাবা এটিএম আলমগীর। শেষবারের মতো ছেলের মুখ দেখার প্রহর গুনছেন তিনি। ঘুরতে গেছে, তারা ঘুরছে, উইরা ফেরার পথে, ফেরার পথে এক্সিট 427, এই এই এক্সিটটা নিলে পরে এখান থেকে মাত্র 5 মিনিট দূরত্ব আমার ছেলের বাসা। আর 5 মিনিটের দূরত্ব আমার ছেলের বাসা, তো ওই টার্নিংটা নিতে গিয়ে ছেলে 140 স্পিডে, আমি শুনছি 140 মাইল স্পিডে সে গাড়ি টার্ন করতে গেছে। ওই তখনই সে নিয়ন্ত্রণ হারায়া একটা ইয়েতে আপনার কংক্রিট ডিভাইডারে লেগে গাড়ি 3-4টা এরকম পটকন খেয়ে একটা গর্তে পড়ে বাস্ট হয়ে গেল। আমার ছেলে আর আরেকটা ছেলে, ওর নাম শাহরিয়ার মাহির, নাম শাহরিয়ার মাহির, এই দুজন পিছনে ছিল। পরে শুনতে পেলাম যে এরা এরা একদম স্পট ডেড। আরেকটা মেয়ে যে শ্রেয়া নাম, ওকে মানে নীতিনীতি হসপিটালে নীতিনীতিও মারা গেছে। আমার বড় মেয়ে, আমার মেয়ের জামাই আর আমার ভাতিজা, এরা 3 জন গিয়ে সমস্ত প্রসিডিওর করতেছে এবং মোটামুটি অলমোস্ট ডান। আমরা আশা করি মঙ্গল বুধবার নাগাদ হয়তো আমি আমার ছেলেকে নিয়ে আসতে পারব। দুর্ঘটনায় নিহত তিন শিক্ষার্থীর মরদেহ দেশে পাঠানোর প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন কানাডায় বাংলাদেশ দূতাবাস। শাহাদাত হোসেন নিশাদ, দেশ টিভি, ঢাকা।